Hey guys, good evening. অনেকদিন পরে সত্যি আসলাম, বেশ কিছুদিন আসেনি, বেশ অনেকটা দিনই আমার কেটে গেছে মিডিলে না আসা। চন্দ্রানী একা করছে, বারবার আমাকে বলছে কেন তুমি ব্লগে আসছো না। সেটাই হয়তো তোমাদের কাছে বলবো, তবে সেটা আমি লাস্টেই বলছি কেন, এই কারণগুলো বা এই রিজনগুলো তোমরা হয়তো এ করলে বুঝতেই পারবে যে হয়তো এটাই। বাট আবার কেন এসেছি তারও রিজন আছে, সেগুলোই লাস্টে ক্লিয়ার করবো। তো এখন যে কারণে আজকে আমাদের বসা, এটা মেনলি ব্লগ হিসাবে তো হচ্ছে না, এটা আমাদের কিছু কথা আছে যেগুলোকে অবশ্যই তোমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর দরকার এবং প্রয়োজন। মানে যেই শ্রোতা হোক না কেন, সবাইকে আমার মানে আমাদের অশেষ ভালোবাসা, আর সেটা নিয়েই প্রতিটা মানুষ এগিয়ে যায়। তো এখানে আসি আমাদের কিছু কথার মধ্যে, সব থেকে ইম্পর্টেন্ট দুটো কথা আছে, যে দুটো কথা অবশ্যই তোমাদের শোনার প্রয়োজন। আর সেটা অবশ্যই আমাদের এই ইউটিউব কমিউনিটিকে নিয়েই আছে, নিয়ে এর বাইরে আমরা কিছু বলছি না, এই কমিউনিটি কারণ কাজ করছি। আর যদি বলো যে তোমরা বলছো কেন, তোমাদের বলে কি লাভ, কিন্তু মানুষের প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল মতামত থাকে, বা যেটা ভালো ভালোকে ভালো বলা আর খারাপকে খারাপ বলা। তো সেই জন্যই হয়তো বলছি, হয়তো তোমাদের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে, যাদের না সেটা ভালো না লাগার প্রশ্ন নেই, মানে অ্যাট লিস্ট কি বলছো সেটা কমপ্লিট করার পরে ভালো লাগা না লাগা সেটা পরে আসছে, মানে কিরকম। তো আমাদের প্রথম যেটা আমরা সব থেকে বেশি অবজার্ভ করেছি, দেখো আমরা এই কমিউনিটিতে কাজ করি মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, সে আমরা হয়তো ছোটো বা যেমনভাবেই আমরা কন্টেন্ট মানে ক্রিয়েট করে থাকি না কেন, আমরা এই কমিউনিটিরই একটা অংশ, মানে ইউটিউব কমিউনিটি ইউটিউব ফ্যামিলিরই একটা অংশ। সেখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো অনেক সময় ঠিক মনে হয়, আবার অনেক সময় কিছু জিনিস আছে যেগুলো একদমই অ্যাকসেপ্ট করা যায় না, মানে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে আর কি। তো তার মধ্যেই একটা বিশিষ্ট কারণ হলো, দেখো এখানে কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে ডিফাইন করলে দেখা যায় বিভিন্ন রকমভাবে ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েট করা হয়ে থাকে। যেমন কেউ ব্লগ করে, যেমন কেউ ফুড রিলেটেড করে, কেমন কেউ ট্রাভেল রিলেটেড করছে, যেমন কেউ বাইক রাইডিং মানে স্টার্নিং মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক আছে। তো তার মধ্যে এগুলোর মধ্যে সব ভালোর পর্যায়ে পড়লেও 10 কিছু পার্সেন্টেজ আছে যে নোংরামো করে। নোংরামোর অর্থ কিছু ইন্টিমেট সিন আছে যেখানে যেগুলোকে অ্যাকসেপ্ট করা যায় না, সেই ধরনের এগুলোকে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করে মানে মানে এক্স্যাক্টলি মানে বললে বোঝা যায় যেগুলোকে মানে অ্যাকসেপ্ট করা যায় না, একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম সেটাকে আমি আপলোড করলাম অরুচিকর। মানে আমাদের তো মনে হয় অরুচিকর, কেন না আমাদের থেকে যখন ছোট বাচ্চারা বা তারাও তো অনেকটা সময় দেখে, তো তাদের কাছে যখন এই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে থাকে না, যে এরা এরকম ভিডিও করে কেন বা এরকম ভিডিও করছে কেন, মানে এরকম ভিডিও করলেই কি তাহলে পয়সা পায়। তার অর্থ আমি এখানে বোঝাতে চাচ্ছি, আমরা যেমনই কন্টেন্ট বানাই না কেন সেটা আমাদের শ্রোতাদের কাছে আমাদের একটা মেসেজ যায়, সেটা গুড মেসেজ যায়। আর সেটা ডিপেন্ড করে মানে শ্রোতাদের কাছে তারা কেমন ভাবে না, বাট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হয় গুড মেসেজটাই আমাদের শ্রোতাদের কাছে সব থেকে বেশি প্রয়োজনীয়। কেন আমাদের কাছ থেকে যদি গালাত মেসেজ তোমাদের কাছ পর্যন্ত যায়, আমাদের নেক্সট যেগুলো আসছে যে জেনারেশান আসছে বা তাদের জন্য একটা গালাত ইম্প্যাক্ট করতে থাকে। তো আমি কি ভিডিওর কথা বলছি তোমাদের তোমাদের বলে বোঝাতে পারছি কি? হ্যাঁ বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। হ্যাঁ তোমরাও দেখবে যে কেমন ধরনের ভিডিও আমাদের, আমি এটা পুরোটা কিন্তু আদার্স মানে হিন্দি কমিউনিটি বা ইংলিশ বা আদার্স সাথে বলছি না, আমি যে কথাটাই বলছি সেটা আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিকে নিয়ে বলছি, কেননা এখানেই আমরা কাজ করছি, যেহেতু আমাদের কথাগুলো বেঙ্গলি, এটাই আমাদের মানে এখানে আমাদের কি মনে হয় যে আমরা যেরকমভাবেই করি না কেন আমাদের, আমরা যদি কন্টেন্টটাকে বানাই একটা কন্টেন্ট, সেটার প্রেজেন্টেশন স্টাইল বা তার চিন্তাভাবনা তার থটস এটাকে একটা দিয়ে বানানো হয়, সেটা অর্থ হচ্ছে আমরা ইউটিউবকে ইউটিউবের কমিউনিটিটাকে ডেভেলপ করার অর্থ, মানে আমাদের থেকে যারা ডেভেলপার কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের যারা আমাদের অনুপ্রেরণা, তাদেরকে দেখেই আমাদের মানে শেখা বা আসা বা করা। তো তাদেরকেই দেখে মনে হয়
যে হ্যাঁ এরা আমাদের ইউটিউব কমিউনিটিটাকে বাঁচিয়ে রেখেছে। তো ওই যে বললাম কিছু সংখ্যক মানুষ আছে যেগুলো এই নোংরামোগুলো করছে, তো ওগুলো তবে সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে শ্রোতাদের উপরে যে কেমনভাবে নেবে। তো এটা আমাদের ফার্স্ট কথা ছিল যেটা তোমাদের কাছে পৌঁছানোর দরকার মনে হয়েছিল আর কি। দ্বিতীয় কথা হচ্ছে, বলেছি আমরা এই কমিউনিটিতে আছি মানে আমরা বাংলা ইউটিউব কমিউনিটিকে নিয়েই বলছি। এখানে না কন্ট্রোভার্সি বলবো না, মানে একটা স্বভাবে পরিণত হয়ে গেছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের, মানে স্পেসিক্যালি বড়দের জন্য, মানে যারা যারা একটা যারা অলরেডি স্ট্যান্ড হয়ে গেছে তারা কখনোই কিন্তু চাইবে না যে ছোটরা উঠুক না। তারা সবসময় সেই সব কন্টেন্ট ক্রিয়েটার আছে বা সেই সব ইউটিউবার আছে, তারা সবসময় চায় যে ছোটরা বড় হোক। অনেকেই সাপোর্ট করে, তবে সবাইকে তো সাপোর্ট করা পসিবিলিটি হয় না, কিন্তু তারা কখনোই চায় না যে ছোটরা আর উঠবে না, আমরা এই তো বেশ না। তাদের চিন্তা ভাবনা আমাদের এই ফ্যামিলি আমাদের এই কমিউনিটি সবসময় বড় হতে থাকুক। হ্যাঁ, এটা আমরা প্রত্যক্ষ দেখেছিও বা এটা সত্য, মানে যারাই বড় ইউটিউবার আছে বা যারা মিডিল বা যারা বেড়েছে তারা প্রত্যেকে কিন্তু চাইবে না যারা ছোট পড়ে আছে তারা আর কেউ উঠুক না, আমরা এই ভালোবাসি। তারা সবসময় চাইবে ওরাও উঠুক, ফ্যামিলিটা বাড়বে, আরও বেশি আনন্দ হবে, আরও বেশি মজা লাগবে। কিন্তু সমস্যাটা সেখানে আসছে যে তোমার থেকে ছোট ইউটিউবার যারা আছে বা ছোট ছোট ইউটিউবার যারা আছে যাদের চিন্তা ভাবনাগুলো ভুল, যাদের চিন্তা ভাবনাগুলো রুচিকর নয়, তারা রুচিকর তো ঠিক আছে কিন্তু তারা হয়তো যে হঠাৎ করে একটা ভিউ পাওয়ার জন্য আর কি তারা কি করছে, মানে এ ওকে টেনে কথা বলছে, ও ওকে টেনে কথা বলছে, এটাই যেন তাদের মেন কন্টেন্ট হয়ে গেছে। এ ওকে টেনা টানার অর্থ একটা ইউটিউবার অন্য কোনো ইউটিউব চ্যানেলকে মানে মানে ট্যাগ করলো, তার সম্বন্ধে কথা বললো, সে জানছে যে আমি এই বড় এই ইউটিউবারটার কথা বললে আমার হয়তো ভিউ আসবে। বাট এটা একটা পর্যায়ে পর্যন্ত ঠিক ছিল, মানে তুমি তাকে নিয়ে ভালো কথা বলো সেটা ঠিক আছে, হ্যাঁ তুমি ভালো কথা বলো, আর এটা খারাপ করলেও হ্যাঁ এটা একটা পর্যায়ে পর্যন্ত ঠিক আছে। বাট এটা যখন চরম মাত্রায় পৌঁছায় মানে এটা এমন হয়ে যাচ্ছে যে প্রতিটা ছোট ইউটিউবারের কথা বলছি আমি, যারা মানে একদমই ছোট, মানে যারা এখনো স্ট্যান্ড করেনি, স্ট্যান্ড করার জন্যে করছে বা হয়তো সবে মাত্র স্ট্যান্ড করেছে, মানে স্ট্যান্ড করার অর্থ 1K, মানে সেটা সবে এসছে। এবার এখানে একটাই অপশান আসছে আমি কী করলে আমার আরও বাড়বে। বাট এই সিলসিলাটা যদি বন্ধ না হয়েছে তাহলে এটা ক্ষতি হবে আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটি। কেন ক্ষতি হবে? একটা কন্টেন্ট ক্রিয়েট করার পরে সেই প্রেজেন্টেশান, সেই চিন্তাভাবনা, সেই থটসটা একটা কমিউনিটিকে বড় করে। মানে আমি আমার বাংলা কমিউনিটিকে ইউটিউব কমিউনিটিকে কথা বলছি সেটা বড় করে। কিন্তু এই নোংরামোটা যদি বাড়তে থাকে তার অর্থ কি, আমরা কোনো চিন্তাভাবনা আমাদের আর করতে হচ্ছে না, আমরা যে কোনো ইউটিউবারের নিয়ে চারটে কথা বলে নিচ্ছি, দ্যাটস ইট কমপ্লিট, আমরা ভিউজও পেয়ে যাচ্ছি। কেন না, আর ওই ইউটিউবারের নিয়ে কী বললো? তো এগুলো ডিপেন্ড করছে কিন্তু পুরোটা শ্রোতাদের উপরে। মানে এই সিলসিলাটা অবশ্যই বন্ধ হওয়ার প্রয়োজন। একটা কন্টেন্ট ক্রিয়েটারের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কি ভিডিও প্রেজেন্ট করছি আর আমি কিভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করব, করলে আমার শ্রোতাদের ভালো লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট, নিজের কন্টেন্ট নিজে ক্রিয়েট করে ভিডিও বানাও, তাতে তোমাদের ভালো হবে, এটা একটা রাইট মেসেজ যাবে সবার জন্য, এটা ইম্পর্টেন্ট খুব। কেন না, আমি আমার চিন্তাভাবনা আমার থটসগুলো তোমাদের কাছে দিচ্ছি যেগুলো হয়তো তোমাদের ভালো লাগবে বা ভালো লাগতে পারে, হয়তো বা কারোর ভালো না লাগতে পারে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স থিং, ওটা আলাদা পুরো। কিন্তু আমার চেষ্টা থাকবে কি যে আমি আমার কন্টেন্ট বানাচ্ছি সেই কন্টেন্টটা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছানো, তা নাকি আমি অন্যকে টেনে তার সম্বন্ধে কয়েকটা কথা বলে তার কিছু ভিডিও ক্লিপ সেখানে দেখিয়ে সেই নিয়ে চারটে কথা বলে আমি কিছু ভিউজের জন্য, এই নোংরামা যদি বন্ধ না হয়েছে তাহলে আমাদের কমিউনিটির জন্য এগুলো প্রচণ্ড লজ্জাজনক আমার মনে হয় আর কি। মানে এবার জানি না আর অন্যদের কেমন মনে হবে বা আমার আমাদের শ্রোতারা যারা আমাদেরকে ভালোবেসে দেখো তাদের কেমন মনে হবে। তো আমার তো মনে হয়েছে যে এগুলো সত্যি প্রবলেম, মানে ক্রিয়েটার আর অ্যাজ এ শ্রোতা দুভাবেই আমরা দেখি। আমরা যেহেতু ব্লগিং করি তো আমরা আমাদের সবসময় একটা চিন্তাভাবনা থাকে যে কীভাবে ডেভেলপ করবো, তো এই জন্য আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখতে থাকি। তো সেইগুলো দেখতে দেখতে যখন প্রতিটা মানে যেসব যা যেসবই মানে প্রতিটা ইউটিউবারদেরকেই আমরা ফলো করি, এখন সময় যেহেতু আছে বা সময় না থাকলেও রাত জেগে সময় বার করতে হয়, সবার কাছ থেকে প্রেজেন্টেশন কী হচ্ছে সেইটা শেখার আছে ওদের কাছ থেকে, সেটা ভালো মন্দ সেটা তো পরের আসছে। কমেন্ট করার রাইটসটা আমাদের নেই, কেন নেই দেখো, ভালোটাকে ভালো লাগে, খুব ভালো লাগে যে একসেপ্ট করতে, মুখে স্মাইলি আসে,
আর খারাপ হলে মনে হয় যে এগুলোর কোনো প্রয়োজন আছে কি? আর একটা জিনিস কি, প্রত্যেকটা মানুষ তো একেবারে নিট এন্ড ক্লিন পারফেক্ট হয়ে পৃথিবীতে আসে না, সবার মধ্যেই কিছু ভালো আছে, সবার মধ্যেই কিছু খারাপ আছে। না, ভালো খারাপ তো পরে আসছে, অন্তত আমরা শিখতে পারছি তো, ভালোটা শেখার হলে আমরা শিখতে পারছি, যেটা ভালোটা নেয়া সেটা নেব, খারাপটা কেন নিয়ে কথা বলবো আমরা এত। হ্যাঁ, এর জন্যই তো এটা একটা সিলসিলা, এটা প্রত্যেকের রুচির উপর ডিপেন্ড করে যেমন করবে। আমার এই মেসেজটা তোমাদের কাছে পৌঁছে, না এই জিনিসটা আগে এত ছিল না, এখন যেভাবে জিনিসটা মানে বাড়ছে তো সেই জন্যই আজকের কথাটা বললাম, বা সেই এই টপিকটা নিয়ে। মানে আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, সত্যি কি শ্রোতারা এই জিনিসগুলোকে বেশি পছন্দ করে? তাই তো, না ডেইলি হিসাবে বা যে যেমনই কন্টেন্ট ক্রিয়েট করুক না কেন, সে তার নিজের কন্টেন্ট ক্রিয়েট করে দেয়। যারা স্ট্যান্ড করেছে তাদের নিয়ে যদি চারটে খারাপ কথা বা ভালো কথা যায় যেমনই আনি না কেন, হয়তো সেই কারণে তাদের ইন্টারেস্ট, কেননা অবশ্যই প্রত্যেকের একটা শ্রোতা বেস্ট হয়, সে যে যেমনই করে তার উপরে বেস্ট করে। একদম প্রিয় শ্রোতা যারা তোমাদেরকে ভালোবেসে দেখে, যারা তোমাদেরকে পছন্দ করে, তোমাদের খুশিতে তারা খুশি হয়, তোমাদের হাসিতে হাসে, দুঃখে দুঃখ পায়, তোমাদের ভালোটা চায়, তো অবশ্যই সেই সব শ্রোতারা তো কেন তাকে নিয়ে এ করলো, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে, যে তার জন্যই দেখে বা তাদের এতে হয়তো ভিউ আসে। ভিউ ইজ দ্য ডিফারেন্ট, মানে ওটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্ট, ওটাতে আসছি না আমরা। তো আমাদের ভিউ পয়েন্টটা তোমাদেরকে বলেছি, কেমন লাগবে তোমাদের বোঝাতে পেরেছি, তোমাদেরকে কেমন লাগবে সেটা তো জানি না, কারণ আমাদের কথাতেই অনেকটা সময় কেটে গেল, আর এটা বলাটা খুব প্রয়োজন ছিল, মানে মনে হচ্ছিল যেটা বলি, অ্যাটলিস্ট যারা আর অন্য কোনো ইউটিউবারও যদি দেখে তারা একমত হয় কি না এটার সঙ্গে, সেটাই তো, এর জন্যে এইগুলো এই কথাগুলো বলার প্রয়োজন হয়ে গেছিল আর কি। তো ওই জন্যই মানে অনেকদিন ধরে ভাবছিলাম বলবো বলবো, তো আজকের ওই জন্য দুজনে বসলাম, সেটা তো ঠিকই আছে। হ্যাঁ, যাই হোক, আজকে এই ব্লগটা আর বাড়িয়ে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার।